থমকে থাকা ক্যাফেগুলো সরব হচ্ছে ধীরে ধীরে। নাস্তায় বা আড্ডায় পুরোপুরি জমজমাট না হলেও ধীরে ধীরে বাড়ছে সমাগম। সর্বোচ্চ নিরাপত্তা নিয়েই চলছে নতুন স্বাভাবিক বাস্তবতা। আসলে রেস্টুরেন্টে বসে খাওয়াটা অনেক মিস করছিলাম, আর এখন যেহেতু এটাই নিউ নর্মাল, সো বের এমনিই হতে হবে। সেফটি প্রিকশন নিয়ে মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে বের হয়েছি, সো অনেকদিন পর রেস্টুরেন্টে এসে আর কি ভালো লাগছে। নিরাপত্তা নিশ্চিতে ক্যাফেগুলোর কর্তৃপক্ষেরও আন্তরিকতার কমতি নেই। এই করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকটা কাস্টমারের টেম্পারেচার মেজর করছি এবং 37.5 এর ভিতরে আমরা আপনার কাস্টমারকে অ্যালাউ করছি। আমরা প্রত্যেক দিন আমাদের স্টাফদের সেফটি রিজনটা আমরা মেজর করছি। অ্যাজ ইউ ক্যান সে, আমাদের এখানে প্রত্যেকটা এমপ্লয়ের টেম্পারেচার আমরা মেনটেন করছি এবং আমরা ফর কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। তবে অনলাইনের নির্ভরতা বেড়ে চলেছে আপন গতিতে। করোনার মাঝখানে একটু সমস্যায় ছিলাম আমরা, কারণ তখন মানুষজন ভয় পাইতো, বাহিরের খাবার খেতে চাইতো না, তারা চেষ্টা করতো যে বাসায় রান্না করে খাই। তো তখন একটা দিন কাটাইছি, তখন এইভাবে পরিবেশও খারাপ ছিল। করোনার পর এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সব কিছু, তো আমরা আগের থেকে ভালো আছি। করোনাতে আমাদের ব্যবসা আসলে অনেক কিছুটা ক্ষতি হয়েছে, করোনার পর মোটামুটি এখন ইনশাল্লাহ মোটামুটি এখন ভালো কাস্টমার আসতেছে। আমাদের 75-80% সেল আমাদের ডাউন ছিল এবং তখন সমস্ত কাস্টমার তারা সুযোগ পেয়েছিলেন অনলাইনে সমস্ত প্রোডাক্ট ডেলিভারি বাসায় পর্যন্ত পাওয়ার। এখন অলমোস্ট স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক না হলেও প্রায় 70-80% আমাদের রিকভারি হয়ে গেছে। নতুন স্বাভাবিক সময়ে মানিয়ে ওঠার গতি মন্থর হলেও সর্বোচ্চ চেষ্টা চলছে ক্যাফেগুলোতে। এ কে এম সাইফুল করিম, প্রথম আলো।